এতিয়ালৈকে ছটা সমষ্টিত চাৰিজন বিধায়কে পদত্যাগ কৰিছে আৰু বিজেপি দলত যোগদান কৰিছে। দুগৰাকী বিধায়কৰ মৃত্যু ঘটিছে। আমাৰ ছটা সমষ্টিত বাই ইলেকশ্যন হ'ব আৰু মই দৃঢ় বিশ্বাসী বিজেপি আৰু ইয়াৰ মিত্ৰ শক্তিয়ে ছটা সমষ্টিতে আগন্তুক সময়ত জয়লাভ কৰিম। আৰু আমাৰ সংখ্যা আগতে 75 গৰাকী আছিল, তাৰে এগৰাকী যিগৰাকী যি দুগৰাকী ঢুকাইছে তাৰে এগৰাকী আমাৰ সন্মিলিত শক্তিৰো, গতিকে নতুন আৰু এগৰাকী আমাৰ সন্মানীয় সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া যিহেতু কেন্দ্ৰীয় মন্ত্ৰী হ'ল, তেখেতৰ ছিটটো খালী হ'ল, গতিকে দুটা আছিলে, 4টা নতুনকৈ যোগ হ'ব, গতিকে আমাৰ শক্তি অনাগত সময়ত 79 হ'ব। বিলকুল, তিনিবারকৈ ভবানীপুরের জনতাক মই ধন্যবাদ দিম। তেখেতকলে 11, 16, 21 তিনিবার কনস্ট্যান্টলি তেখেতকলে এআইইউডিএফক জিকাইছে। গতিকে এইবার যি সিদ্ধান্ত ফণী তালুকদারে ললে, তেখেতে শিক্ষা ভালকে পাব আর এআইইউডিএফ আকো আমি জিকিম। তাতে কংগ্রেসের ইতিমধ্যে আপনার বিচ্ছেদ হয়েছে, গতিকে তাতো যদি আসলে কংগ্রেসেও প্রার্থী দিয়ে তেতিয়া না? 2011 কংগ্রেসের প্রার্থী আছিল, আমারও আছিল, আমি জিকিছিল। 2016 কংগ্রেসের প্রার্থী দিছিল, আমিও দিছিল, জিকিছো। আর 2021 আমি সিঙ্গেল দিয়েও জিকিছো। কংগ্রেস থাকলেও আমি জিকো, কংগ্রেস না থাকলেও আমি জিকো, এই এক্সপিরিয়েন্স আমার আছে। গতিকে এই শক্তিশালী ভেটি ভবানীপুরত আমার আছে, নিশ্চিতভাবে আমি তাতে ইলেকশন হলে জিকিম।